অবৈধ গাছের লগ আটক, জেনারেটর সহ সমেইল উদ্ধার করল জেলা বন দপ্তর কর্মীরা। সিপাহী জেলা জেলা বন দপ্তরের আধিকারিক সমীরদের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে পাউতলা এলাকায় বনদস্যুরা অবৈধভাবে গাছের লগ চুরি করছেন, পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছে। খবর পেয়ে জেলা বন দপ্তরের আধিকারিক সহ চুরিরাম বন দপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালায় পাউতলা এলাকায়। পাউতলা এলাকায় অভিযান চালানোর পথে হঠাৎ খনিয়ামারা এলাকায় PR01Z1636 নম্বর একটি গাড়ি করে বনদস্যুরা অবৈধ গাছের লগ পাচার করছিলেন। ঠিক সেই সময় জেলা বন দপ্তরের আধিকারিকের গাড়ি সহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লগ বোঝাই গাড়ি ফেরে পালিয়ে যায়। পরবর্তী সময় জেলা বন দপ্তর আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা গাড়ি বোঝাই অবৈধ গাছের লগ সহ গাড়িটি আটক করে নিয়ে যায় বন দপ্তর অফিসে। তারপর অভিযান চালায় পাউতলা এলাকা। সেখানে অভিযান চালানোর পূর্বে বনদস্যুরা বনকর্মীদের আসার আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওটাকে আমরা অন স্পটে ইন্টারসেপ্ট করে ওটাকে আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি। বাকি আমরা 9 জন স্টাফ মিলে কামথানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটর আর আরেকটা ভেহিকেল, সেটার মধ্যে নাকি ওরা জেনারেটরটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেছিল, বাট ওই ইন্টারসেপ্টেড সাকসেসফুলি বের হয়ে গেলছে এবং ওই বেসিক ভেহিকেলটাকেও সুইচ করে আমরা নিয়ে এসেছি। ইন টোটাল আমরা আজকে 2টা গাড়ি, একটা সমিল, একটা জেনারেটর আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার। রাউন্ড টিম্বারের ভ্যালু কত হবে? মার্কেট ভ্যালু এখানে অ্যারাউন্ড 1 কাম 1 কাম 35 ফুটের মতো হবে, 65-70,000। রেড একটা জায়গায় হয়েছে, কিন্তু ওই জায়গাতে যাওয়ার পথে আমরা আরেকটা গাড়ি পেয়েছি রাস্তায়, ওই গাড়িটা আমরা সিজ করেছি। ওই জায়গাটা কামথানা স্পটে যাওয়ার আগে, কামথানা স্পটে যাওয়ার একটু আগে চলে গেল বাম সাইডে একটা জায়গাতে ওরা উই সাডেনলি অন দ্য ওয়ে অফ গোয়িং উই নোটিস দ্য ভেহিকেল উইথ দ্য লক, গাড়িটা পেছন থেকে ফেস করেছিল, তো আমি আমার পেট্রোল ভেহিকেল গাড়ি থেকে আমার দৃষ্টি পড়তেই বুঝে নিয়েছি যেটা ইলিগাল ভেহিকেল, চালিয়ে নিয়েছি।